আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনার এলাকার ভোটার ছাত্র নেতা যেটি বলেছেন যে ছাত্রাবাসের সমস্যা আছে সরকারি কলেজ এবং অন্য কলেজগুলোতেও আছে। আমার এই গভর্নমেন্ট কলেজ একটা আসলে ছোট একটা কলেজ ছিল, সেই কলেজকে এখন আমরা এই বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করেছি। 8টি সাবজেক্টে অনার্স কোর্স চালু হয়েছে, সেখানে এই সরকারের সময়ে 2টি চারতলা ভবন করে দেওয়া হয়েছে এবং 10,75,00,000 টাকার আরেকটি ভবনের কাজ দ্রুত গতিতে চলছে। সুতরাং এখানে আবাসিক হল নেই এই কথাটি সত্যি, এবং যেহেতু উপজেলা লেভেলের কলেজ সেখানে আবাসিক হলটা আমাদের খুব জরুরি বলে এখনও মনে হয়। কিন্তু কিছু সমস্যা তো হচ্ছে, আমরা একটু দেখে আসতে চাই। আপনার খুব তদারকি করা কলেজ এবং সেই কলেজে ছাত্রাবাস না থাকা স্টুডেন্টদের কি সমস্যাটা হচ্ছে একটু দেখে আসতে চাই। দূর দূরান্ত থেকে আসে, তারা এখানে থেকে লেখাপড়া করে, কিন্তু এই কলেজে কোনো ছাত্রাবাস নেই, এখানে কোনো হস্টেলও নেই। কারণ যারা হস্টেলে থাকবে, এখন হস্টেল এখন মতো হয়নি, তারা ভাড়া থাকে। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এখানে 10তলা একটি ভবন করে দিবেন আমাদের স্থানীয় এমপি মহোদয়। এলাকার ছেলে সন্তান অন্যান্য দৃষ্টিকে লেখাপড়া করতো, রাখা যাইতে হইতো। এখন এখানে উন্নয়ন হওয়ার পরে ওই কলেজ ক্যাম্পাসটা অনার্স কোর্স খোলা হয়েছে, কয়েকটা সাবজেক্ট খোলা হয়েছে, এই জন্য এলাকার দরিদ্র সন্তানও পড়ার সুযোগ পাইছে। ধন্যবাদ। আপনার 10তলা ভবন নির্মাণের সেখানে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, কবে শুরু হয়েছে?